সৎমা শ্রীদেবীর মৃত্যু বদলে দিল অর্জুন কাপুরকে। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বড় ছেলের মতোই দায়িত্ব পালন করেছেন অর্জুন কাপুর। সৎমা শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই অতীত ভুলে বাবা বনি কাপুরের পাশে দাঁড়িয়েছিলেন অভিনেতা। সৎ বন্ধুদের সান্ত্বনা দিতেও দেখা গিয়েছিল তাকে। এবার সামনে এলো তার নতুন রূপ। শ্রীদেবীর মৃত্যুর পরে বেশ কিছুদিন কেটে গেলেও জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরের পাশে রয়েছেন অর্জুন। তাদের জন্য গত শুক্রবার নিজের বাড়িতে এক ঘরোয়া নৈশভোজেরও আয়োজন করেছিলেন অর্জুন। সেখানে উপস্থিত ছিলেন বনি কাপুর, মোহিত মারোয়া এবং তার স্ত্রী অন্তরা মতিওয়ালা। কাপুর পরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, শুটিংয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও শ্রীদেবীর মৃত্যুর জন্য 7 দিনের ছুটি নিয়েছিলেন অর্জুন। 18 ঘন্টা একটানা শুটিং করে সেই কমতি পূরণ করে দেবেন বলে ছবির পরিচালক বিপুল শাহকে এমনই প্রতিশ্রুতিও দিয়েছিলেন অভিনেতা। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রযোজককে দেওয়া কথা মতো দীর্ঘক্ষণ শুটিং থেকে ফেরার পথে এই ডিনারের আয়োজন করেন অর্জুন। শারীরিক ক্লান্তি থাকা সত্ত্বেও নিজের পরিবারের কথা ভেবেই এই নৈশভোজের আয়োজন করেছিলেন অর্জুন। শ্রীদেবী এবং তার দুই মেয়ের সঙ্গে কোনোদিনই তেমন সম্পর্ক ছিল না অর্জুনের। তাই অভিনেত্রীর মৃত্যুর পর অর্জুনের এই পরিবর্তনকে ঘিরে ইতিমধ্যে অনেক জল্পনা হয়েছে বিটাউনে। অনেকেই অভিনেতার এই নতুন রূপকে তার অভিনয় বলেও তাচ্ছিল্য করেছেন। তবে সেই বিতর্কের জবাব দিতেই তিনি এই নৈশভোজের আয়োজন করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। প্রসঙ্গত, নিজের আগামী ছবি নমস্তে ইংল্যান্ড এর শুটিংয়ে ব্যস্ত অর্জুন। ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে পরিণীতি চোপড়াকে। এছাড়াও পানিপথ ছবিতে সঞ্জয় দত্ত এবং কৃতি শ্যাননের সঙ্গে কাজ করছেন তিনি। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।